তোমার তুমি নাচিন ভাই সাজিলে ধর্মী, বড় বহিরঙ্গে সাধুর পোশাক লক্ষ্য পরের নারী। তিলকমালা বেশভূষাতে সাজিলে সাধু, শিখলে কেবল বিধবাদের বশ করার জাদু। তিলকমালা বেশভূষাতে সাজিলে সাধু, শিখলে কেবল বিধবাদের বশ করার জাদু। তুমি কথায় হলে বৃহস্পতি কাজের বেলা ভোর, কবিনের বাঁধন দিলে ঠিক হলো না মূল। কেহ পায় না জনার্দন, সংস্কারে বদ্ধ হয়ে পারদে ভজন, সোয়া সেবাই থাকতে কেহ পায় না জনার্দন। আছে সর্বভূতেই মধুসূদন, সেদিক তোমার নাই নি। দশিন্দ্রিয় সররিপু আগে করো দয়, আগে করো দয়।
বিশ্বের যত নারী নরে প্রণাম করি নত শিরে, চরণ ধুলি দিয়ে মরে জীবন কর ধন্য। মাতা পিতার চরণ তলে পূজা দিলাম ভক্তি ফুলে, জন্মেছিলাম ভূমণ্ডলে যাদের কৃপার জন্য। বন্দনার এই ছন্দ ছাড়ি কবির পাল্লায় প্রবেশ করি, ভক্ত ভক্তা নরনারী শ্রবণ করুন তাই। আজিকার এই কবিগানে ধর্ম আর অধর্মের শনে, যুক্তিতর্কের আবর্তনে বাধাব লড়াই। আমায় প্রভাত সরকার বলে লোকে চিন্ত আগে দাড়ি দেখে, এখন কিন্তু আমার মুখে নাই সে গোপার দাড়ি। আমায় কারো দরকার হলে রানাঘাট গেদে লোকালে অনায়াসে যাবেন চলে ময়ূর হাটে বাড়ি। আমার যিনি প্রতিপক্ষ কাব্যে তিনি অতি দক্ষ, সুর ছন্দে পরিপক্ক জানেন সর্বজন। তিনি আমার গুরু অসীম সরকার, তারে দিলাম ধর্মের ভার, আমি অধর্মের পক্ষ এবার করিলাম গ্রহণ। শুনে আমার তর্ক যুক্তি যাদের সদা ধর্মে ভক্তি, তারা যেন আমার প্রতি হয় না অসন্তুষ্ট। মনে রাখবেন কবি গানে যুক্তি তর্কের সমাধানে, সততই মানব মনে সত্য হয় স্পষ্ট। সবাই বলে ধর্মেরই জয়, অধর্মেরই হয় পরাজয়, এ বিষয়ে করব সভায় দুজনাতে দ্বন্দ্ব। অধর্মেরই শততমান আমি দেব তাহার প্রমাণ, যারা বেশি হয় ধর্মপ্রাণ তারাই অজ্ঞানন্ধ। বর্তমান সমাজের কথা ভেবে দেখুন বিজ্ঞ শ্রোতা, মস্তান বা রাজনৈতিক নেতা প্রায়ই সর্বজন, ধর্মকে পরিত্যাগ করে জনগণের টাকা মেরে, অধর্মকে আঁকড়ে ধরে পাচ্ছে শ্রেষ্ঠাসন। রাজসিংহাসন পেতে হলে পাওয়া যায় কি ধর্মের বলে, রিগিং কিংবা অস্ত্রের বলে নিশ্চিত তাহার জয়। একবার পেলে শাসনের ভার, প্রশাসন হাতের পুতুল হয় তার, যতই করুক চোরা কারবার তাতে নাই তার ভয়। ধর্ম তোমায় থাকলে ধরে অকালে সেই মানুষ মরে, রামায়ণ পড়িলে পরে প্রমাণ পাওয়া যায়। ধর্ম রক্ষা করতে গিয়া রামচন্দ্রকে বনে দিয়া অসহ্য বেদনা নিয়া রামের বাবা দশরথের মরণ হয়। সেদিন সত্য ধর্ম গিয়ে ভুলে কৈকেয়ীকে দূরে ফেলে, রামকে যদি রাক্ত কোলে সবাই হতো সুখী, রামকে দিলে রাজত্বের ভার অকাল মৃত্যু হতো না তার, জীবনটাই হলো সারখার সত্য ধর্ম রাখি। সত্যের ধর্মের দিকে রেখে লক্ষ্য রক্ষা করতে পিতৃবাক্য, সারা জীবন পেল দুঃখ রাম স্বয়ং ভগবান। রাবণ করল সীতা চুরি, বউ হারালো স্বয়ং হরি, শেষে অধর্মকে আশ্রয় করে থাকলো তাহার মান। চোরা বানে মেরে বালি করে সুগ্রীবের সঙ্গে মিতালি, ধর্ম দিল জলাঞ্জলি রাম ব্রহ্ম সনাতনে, বল কোন শত্রুতার জেরে রামচন্দ্র বালিকে মারে, কেন ধর্মের বাপ অধর্ম করে সকার্য সাধনে। রাম নামেতে পাপ চলে যায়, দেখি রা পাপ জড়ানো ওই রামের গায়, তবে কেন দেখাও পাপ পুণ্যের ভয় বলো মম স্থান। অধর্মকে আশ্রয় করে ভগবানের ভাগ্য ফেরে, রয়েছে যুগ যোগান্তরে তাহার সহস্র প্রমাণ। ধর্ম তুমি বলো দেখি আসলে মূল ধর্মটা কি, তুমি শুধু আল্লাহর ঢেকি কোথায় তোমার দাম। এবার বলবো গানে গানে শ্রবণ করবেন শ্রোতাগণে, না বুঝে সব বুর্বকগণে দেয় আমার বদনাম। ধর্ম দিয়ে কি প্রয়োজন, অধর্মকে করো বরণ, জীবন তোমার হবে মধুময়। জীবন বাঁচায়
করছল চাতুরি, পরের সম্পদ করো সুরি, কামরসেতে ভাষাও করি, কেন করো পাপ পুণ্যেরই ভয়। দেখো ভগবান ধর্ম ছাড়ি রে, আবার অধর্মেরই ন্যায় সম্বল টাকা, টাকা ছাড়া সবই ফাঁকা, কেউ তোমায় বলবে না বোকা, টাকায় যদি পকেট ভরা নিলে অধর্মেরই মন্ত্রে দীক্ষা দে, তাহার সকল অভাবে ঘুচে পেতে হলে তাকি প্রভু ধর্মে মেলে, রিগিং কিংবা অস্ত্রের বলে অনায়াসে হবে তাহার জয়। দেখো সুকৌশলে নেতা হলে রে, আবার প্রশাসন তার পক্ষে নিষ্ঠা থাকলে আমার প্রতি, সেই তো হবে পুঁজিপতি, দুর্গতি তার থাকে না ভলায়। ভাবে আমি যাহার হব সাথী রে, দেখো সবাই পারে পারে ধর্ম আজ দিলাম দর্শন, কিছু কথা শ্রোতাবর্গে করিলেন শ্রবণ, আমার দ্বারায় কল্যাণ হয় বিশ্ব বসুধায়, কিছু প্রশ্ন করিয়াছি আমি এই সভায়, ধর্ম এসে তার সমাধান করিবে প্রদান, বসে বসে শুনবেন আপনারা যত জ্ঞানবান, খাঁটি ধর্ম বলে কারে আলোচনা করে আজ বোঝাই যাবে সভারি ভেদ করে। দেখো অধর্মেরই দ্বারায় সকলে শান্তি বটে পায়, ওরে ধর্ম দিয়ে কি হয় তাহা বুঝাবে আমায়, যে ভাবে যে প্রশ্ন আমি করলাম উত্থাপন, আপনারা বসে বসে করলে না কর্ণ, এরপরে ধর্ম আবার সভাতে আসবে, ধর্মের তত্ত্ববাদতা বুঝাইয়ে বলবে, আমি কেন একা একা বলতে যাব বেশি, বেশি বললে সে হয়তো হবে ইহা খুশি, তাই তো অন্তরে করি বিবেচনা, আর তাদের বেশি কথা বলবো না বলবো না, যেভাবে প্রশ্ন আমি করে গেলাম দান, এইবারে ধরে ধরে দেবে সমাধান, আমি কেন বেশি কথা বলিবারে যাই, এবার আমার মতো ভাবে এখানে শেষ করিতে চাই, এই পর্যন্ত আমার কথা এখানে থাক, এবার ধর্ম এসে তার কথা আপনাদের পরাণ ভরে শোনা। অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ এই কাব্য সভাতলা আপনারা শুনছেন ধর্ম এবং অধর্মের পালা। অধর্ম এসে সভ্য সভাস্থান, কিছু তত্ত্ব জানবার তরে ধর্মের গোচরে যেসব প্রশ্ন করেছে দান, আমি এক এক করে তার দিতে চাই সমাধান। তার আগে আপনাদের পুরো ভাগে শোনাই একখানা তত্ত্বমূলক গান। ওমন পাগলা রে আগলা রইল ঘরের দরজা, ওমন পাগলা রে আগলা রইল ঘরের দরজা, ও তোর
বোঝো না নিজের কথার মর্ম। তুমি কি গানটা গাইলে সভ্য সমাজস্থান, ওইটা বোঝার মতো এখনো জন্মেনি তোমার জ্ঞান। নিজেকে নিজে না চিনে সাজিলে ধর্মী, অধর্ম বলতে পারো? অধর্ম পথ যে আচরণ করে সে কি কোনোদিন নিজেকে চিনতে পারে? তাহলে নিজকে যদি চিনতে হয়, যিনি ধর্মকে করেছেন আশ্রয় সেই তত্ত্বদর্শী মহাপুরুষের যদি কেউ সান্নিধ্য না পায়, তাহলে সে নিজেকে নিজে চিনতে পারে? যেমন লালন ফকির পেয়েছিল সিরাজ সাইকে, তাই সে নিজকে নিজে চিনেছিল, সে গান লিখে গেছে, সে গান লিখেছে ঘরের খবর জান রে মন, আগে ঘরের খবর জান, এই ঘরে তোর কে আসে যায়, কে সেই ভগবান, অমন ঘরের খবর জান, তোর মাল কোঠার মাল নীল হরে, এক দরজা মূল সেই দরজা দিতে করিলি ভুল, মোহাম্মদে মত্ত হয়ে দেখি সরষের ফুল, তোরে কামরসে করি এমন গুল, তোরে কামরসে করি এমন গুল, পাগল আমার পাগল, কামরিপুর খাদ্য হয়ে রলি ধর্মের অবাধ্য, অশুদ্ধ করিলি ঘরের ভোগের নৈবেদ্য, সম্মুখে তোর মরণ বাধ্য, সম্মুখে তোর মরণ বাধ্য, ওই যে সম্মুখে তোর মরণ বাধ্য, ভোরে বাজায় শোন সমনে রাজা, অধমসীম বলে থাকতে সুসময় পাহারাদার লাগাও দরজায়, যায় আছে তা সামাল করো ধরো গুরুর পায়, অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে যেজনা অনন্ত সাজে, সকলের মাঝে বিরাজে সাকার নিরাকারে, তাহারি বন্দনা গীতি সকাল সাজে গাহি নীতি, যাহার ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রণাম করি তারে। এ বন্দনা করিখান্ত অদ্য কবির যে বৃত্তান্ত, শ্রবণ করুন জ্ঞানবন্ত ধৈর্য সহকারে, ধর্ম আর অধর্মের সাথে লড়াই হবে সব হাতে, GMD কোম্পানি হতে পৌঁছাবে সব ঘরে ঘরে। অধর্মের যে আলো সোনা, আলো তো নয় খালি সোনা, ওর বক্তব্যে যা পাই, আমি এবার ধর্ম হয়ে মর্ম কথা যাব কইয়ে, অসীম নামটি ছেড়ে দিয়ে আমার ভূমিকায় দাঁড়াই। ধর্ম হলো অনুশাসন, বিবেকে যার থাকার আসন, পথ চলার সূক্ষ্ম নিদর্শন ধর্মেই করে দান। ধর্মের শাসন যে না মানে, অধর্মকে বন্ধু জানে, তার সকল কর্মের সোপানে আনবেই অকল্যাণ।
অশুভ সব শক্তির জোরে আপাত সম্মান পেতে পারে, ওই শক্তি উল্টে তারে একদিন করে গ্রাস। ভোর কালো এক অন্ধকারে অধর্ম টেনে লয় তারে, তখন সে বুঝতে পারে কি করুণ পরিহাস। ধর্মকে যে করে বর্জন, অধর্মের বিষ করে ভক্ষণ, মানুষের হৃদয়ে আসন পায় না তো সেই দুষ্ট, ছল চাতুরি মিথ্যা বাক্য অধর্মের সেই দিকে লক্ষ্য, কুকর্মে যে পরিপক্ক তার সৎ সাহস হয় নষ্ট। হয়তোবা সে কৌশল করে রাজ সিংহাসন রাখে ধরে, কিন্তু তাহার অভ্যন্তরে লাগে পচন ক্রিয়া, জনগণ হইয়ে বিক্ষুব্ধ হতে থাকে সঙ্গবদ্ধ, তারপরে হয় ধর্মযুদ্ধ সর্বশক্তি দিয়া। অধর্মকে করিলে সাথী হোক না সিংহ ব্যাঘ্র হাতি, অন্তরে তার থাকেই ভীতি, এই এই পড়লাম বুঝি ধরা, তাহাদের বিচার করিতে হাকিম থাকে এজলাসেতে, ধর্মের দণ্ড নিয়ে হাতে হাকিমের আইন বড় কড়া, হাকিমের বিচারের জালে পড়িয়ে কত রাঘব বলে, যাবজ্জীবন বদ্ধ জেলে কাটায় অন্ধকারে, হাকিম ধরিয়ে ধর্মের দণ্ড দিচ্ছে কত মৃত্যুদণ্ড, বিশ্ব মাঝে যারা ভণ্ড তারাই নিন্দা করে মরে। বিশ্ব শান্তি পেতে গেলে অধর্মে কি শান্তি মেলে, যদি পৌঁছাতে হয় লক্ষ্যস্থলে ধর্মই তাহার মূল। মানুষ মনুষ্যত্ব গিয়ে ভুলে যাচ্ছে দেখো রসাতলে, পড়ে অধর্মের কবলে করছে তাইতে ভুল, তাহার প্রমাণ সেই ধনঞ্জয় ধর্ষণের পর নারী হত্যায় ফাঁসির কাষ্ঠে যার মরণ হয়। জানে দেশ বিদেশে অভিনেতা সঞ্জয় দত্ত জীবন হলো তার কলঙ্কিত, সলমান খানা যাতঙ্কিত দাউদকে ভালোবেসে। অধর্ম প্রতিষ্ঠার তরে ডাক্তার চন্দন সেনকে যারা মারে, যাবদ জীবন কারাগারে তাদের পরিণতি, ধরা পড়লে ঘুষখোরের দল বাঘের বাচ্চা সাজে বিড়াল, খোঁজ খবরে তার ফলাফল অধর্মের কি গতি। ধর্মের নামে ভণ্ডামিতে অর্থের লোভে যারা মাতে, খোঁজ খবরের ক্যামেরাতে শয়তান হয় বন্দি, তারি হাজার প্রমাণ পেতে চোখ রাখুন আকার বাংলা ইটিভিতে, খোঁজ খবর আর ক্রাইম ডায়েরিতে ফাঁস হচ্ছে সব ফন্দি। আচ্ছা অধর্মই শ্রেষ্ঠ হলে বিচার বিভাগ দিত তুলে, অধর্মকে শ্রেষ্ঠ বলে উগ্রপন্থী যারা, ওরা হিরণ্যবাহ হোক না কংস একদিন ওরা হবেই ধ্বংস, সাদ্দাম লাদেন ওদের বংশ, ওরা জ্যান্ত থাকতেও মরা। যারা রাজ শক্তিকে আঁকড়ে ধরে প্রশাসনকে শাসন করে, বন্দুকের নল একদিন ঘুরে ধরবেই ওদের বুকে, বিশ্বের যারা স্বৈরাচারী কয়দিন তাদের বাহাদুরি, ইতিহাস অধ্যয়ন করি দেখো নিজের চোখে। শোনো অধর্ম, তুমি তো এখনো জানো না ধর্মের মর্ম, আবার রামায়ণের তথ্য এনে বললে আমার সন্নিধানে, দশরথ সত্য পালনে মৃত্যু হলো তার, রামচন্দ্রকে দিল বনে সীতা হরিয়ে লয় রাবণে, তাই রামকান্দে ভাই লক্ষণ শোনে, বললে এই নাকি ধর্মের উপহার। আচ্ছা বললে অধর্মকে ধরিয়ে বক্ষে রাম পৌঁছালো নিজের লক্ষ্যে, তাই না হলে রামের পক্ষে রাবণ বধ কি সাধ্য, এসব প্রশ্নের জবাব করব দান, আগে আমি সবাস্থান সুর ছন্দ ধরে তান দেব একটু সঙ্গীত নৈবেদ্য। আমি এখন যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি আমার দাদুগুরু পাগল বিজয় সরকারের গান। আমি অসীম হয়ে কথাটি বলছি, আমার কবিগুরু প্রয়াত শ্রদ্ধেয় রসিকলাল সরকার, আর তারই গুরু সাধক কবি ভাবুক কবি প্রেমিক কবি পাগল বিজয় সরকার। তিনি যে গানটি লিখেছেন সেই ভাটিয়ালি গান, আজও আকাশে বাতাসে তার সেই গানের সুর ভেসে বেড়ায়। ও ও সাগর সাগর পারে মাঝি তুমি রে,
হারে মাঝি চলে ছকন্দে এসে সাগর পারে ওরে লাল সেবা দাম টেনে দিয়া সাই মাল কোসা দিয়ারে ও রে মাঝি তোমার চিকুন মাঞ্জা চিকুন মাঞ্জা দোলে ওরে খোলা হাওয়া দেখে আমার গেল ঘোমটা খুলে মাঝি তোমার দিকে চাহিয়া গাহি ছোভা ভরা নদীর গনের জোয়ানে ও রে গনের জোয়ার ছাড়ে না তো কে আমার মনের ব্যথা করে বোঝে না কেউ মরিমারমেতে জ্বলিয়া বলিয়া বুঝা ভরা নদীর গনের জোয়ানে ওরে মাঝি ছাড়ে না তোকে তেমনি আমার বুকের মাঝে রে ওই ওঠে দুপুর ভাঙা আমার এই বুকের ব্যথা ওরে বোঝে না কে ওরে বলিয়া বুঝাবো ব্যথা রে
নদীর তীরে ভিড়াও এসে রে মানুষের জীবনে সময় একবারই আসে, সেই সময় চলে গেলে আর জীবনে সে সময় ফিরে আসে না। যৌবনের উন্মাদনায় মানুষ ধর্মপথ থেকে বিচ্যুত হয়ে অধর্মের প্রেরণায় কত কুকর্ম করে, কিন্তু বোঝে কখন, তখন আর সময় থাকে না রে বাবা। শেষের দিনে দিন বন্ধু বিনে আর কেউ বান্ধব নাই। ও ওরে সকলে পিপাসা মিটায় রে, ও মাঝি তোমার নদীর জলে আর কি পিপাসা মুখে নিয়ারে, ওই নদী সাগর মুখে চলে। যে নদীর জলে সবাই পিপাসা মিটা, সেই নদী কোন পিপাসা নিয়ে সাগরের দিকে ছুটে চলে। আজ তুমি ভাবছো তোমার দ্বারায় সকলের পিপাসা মিটছে, কিন্তু তোমার মধ্যে যে পিপাসা, একদিন সেই পিপাসা তোমার যা বন্ধু, সেদিন তোমার আর সময় থাকবে না। তাই পাগল বিজয় গাইলেন সকলে ওরে পিপাসা মিটায় রে, মাঝি তোমার ওই না নদী, ওই না নদীর জলে ওরে কি পিপাসা মুখে নিয়ারে, ওই নদী সাগর মুখে চলে। তার কূলে আঘাত ওরে দিয়া বলে, ঘরে দেশে রে নদী, ঢেউ যখন দুই কূলে আশ্রয় পড়ে, সে চায় তার কূল ভেঙে সাগর বন্ধুর কূলে কূল মিশাতে। একটা পাখিকে খাঁচায় ভরে সোনার বাটিতেও যদি খাবার দেওয়া হয়, কিন্তু মালিক যখন পাখির কাছে না থাকে, দেখবেন খাঁচার উপরে খোঁচা মারে। কেন মারে? ও যে নীল গগনের পাখি, তুমি তাকে খাঁচায় বন্দি করে রেখেছ, যত ভালো খাবার দাও মাঝে মাঝে খোঁচা মারে। তাই নদীর জল দুই কূলে আশ্রয় পড়ে, আমার বাঁধ ভেঙে দাও, আমার বন্ধুর তালাশে আমি ছুটে চলছি। পাগল বিজয় গাইলেন ও সকলে সকলে পিপাসা মিটায় রে, মাঝি তোমার ওই না নদী, ওই না নদীর জলে ওরে কি পিপাসা মুখে
ধারে নদীও সাগর মুখে চলে, ও তার কূলে আঘাত দিয়া বলে পাগল বিজয়ে কহে, বিজয়ে কয়ে দরদি মাঝি রঙিন উত্তরীয় উড়াইয়ে ইশারা দিয়ে সবাইকে ডাকে, রঙিন উত্তরীয় রঙের পরিবর্তন হয়ে যায়, কালো চুল সাদা হয়ে যায়, ইশারা দেয় তোর আর বেশি দিন বাকি নাই, কমলা লেবুর মতো চেহারা বেগুন পোড়ার মতো হয়ে যায়, ইশারা দিয়ে যায় বন্ধু আর বেশি দিন বাকি নাই। বিজয়ে কয়ে দরদি মাঝি রে তুমি বিশ্বের মরম জানা, মরম জানা প্রিয় করে ইশারায় ডেকে যাও সবাই রে উড়াইয়ে এই রঙিন উত্তরীয়, আমায় তোমার নৌকা এইখানেতে সাঙ্গ করলাম পাগল বিজয়ের গান, এবার কিছু ধর্মের কথার দিতে হবে সমাধান, ধর্মকে প্রয়োজন আছে কিনা বিশ্বের জনগণ আমার কথাগুলি শুনে সবাই একটু করবেন অনুধাবন। আচ্ছা বন্ধু অধর্ম, তুমি বলছো ধর্মকে কোনো কাজে লাগে না, ধর্ম কি? ধর্ম হচ্ছে একটা নৌকার মাঝি যেমন নৌকাটি চালায়, মাঝি না থাকিলে নৌকা যাবে অজানায়, অভিভাবক শূন্য জীবন যে মতি চলে তেমন অবস্থা হয় কাহারো জীবনে ধর্ম পথ না এলে। ধর্ম অভিভাবক, ধর্ম একটা নৌকার মাঝি, ধর্ম সংবিধান, একটা রাষ্ট্র তৈরি হলে তার সংবিধান লাগে, চিন্তা করে দেখো বন্ধু নিজের মনের আগে, এই সংবিধান না থাকলে রাষ্ট্র চলে স্বৈরাচারী হয়ে যায়। আমি ছোট্ট কথার মধ্যে দিয়ে বৃহৎ তত্ত্বটাকে বুঝাবার চেষ্টা করছি, আপনি এখান থেকে বোম্বে যাবেন ভাবলেন আপনার মনে, যেতে হলে তিনটি জিনিস প্রয়োজন শোনেন জ্ঞানী জনে,
বোম্বে যাবেন। তাহলে যেতে হলে তিনটি জিনিসের দিক লক্ষ্য রাখতে হবে, আপনার যানবাহন এবং যানবাহনের চালক আর চলার পথ। এই তিনটা যদি সুন্দর না হয় তাহলে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন। আপনি যাবেন কিসে? মনে করেন প্রাইভেট কারে যাবেন বোম্বে শহরে, করেছেন চিন্তন। এইবার প্রাইভেট কার চালাতে হলে চালকের প্রয়োজন, যে রাস্তা ধরে গাড়িটি যাবে ভালো রাস্তা চাই, তাই না হলে বোম্বে শহরে পৌঁছাতে পারিবেন না ভাই। তাহলে মানব জন্মের একটা লক্ষ্য আছে, এই যে আমরা মানব জন্ম নিয়ে এসেছি, আমার জন্মের আগে কি আমি ছিলাম না, আমার মৃত্যুর পরে কি আমি থাকবো না, এই লিমিটেড টাইমে কি আমার অস্তিত্ব শেষ না বন্ধু। আমরা মানব জন্ম নিয়ে এসেছি, আমার কথা করো লক্ষ্য, এই জন্ম নিয়ে আসার পিছনে আছে একটা লক্ষ্য, এই মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম ঈশ্বর অনুভূতির তরে, ঈশ্বরকে জানিবার পরে মানুষ সেই ধর্মীয় গুরু ধরে। তাহলে তার কাছে যেতে হবে, যেতে হলে যানবাহন দরকার, চালক দরকার, পথ দরকার। হ্যাঁ, তাহলে তুমি তার কাছে যাবে, তাহলে তোমার যানবাহন কি? তোমার দেহ। তাহলে এই দেহটাকে তোমাকে সুন্দর না রাখলে পরে তুমি তো শ্রী প্রাণগোবিন্দের কাছে পৌঁছাতে পারবে না। তাই ধর্মে কি শিক্ষা দেয়? নতপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম সদেব নত মানুষ। তুমি যদি ব্রহ্মচর্য পালন না করো তাহলে কি হবে? তোমার যানবাহন এই চলার গাড়ি এই অসল হয়ে যাবে, ঘাটে পথে পড়ে বন্ধু গড়া গড়ি খাবে। এইবার তোমার চালক স্যার, অন্তর্জগতে চালক মন, এই মনটাকে ইষ্টমুখী করবার জন্য বহির জগতে চালক রয়েছে একজন গুরু, সদ্গুরু। সেই সদ্গুরুর আদর্শ ধরে মন পবিত্র করতে হয়, দশিন্দ্রিয় সররিপু ওই মনেই চালায়। তোমার দেহটাকে সুন্দর রাখতে হবে, গাড়ি ভালো রাখতে হবে, পার্টস খারাপ হয়ে গেলে হবে না, গাড়ি পড়িয়ে থাকবে গাতে পথে। মন পরিশুদ্ধ রাখতে হবে, ধর্ম তো সোজা না, গাড়ির চালকের যদি টাইফয়েড হয় সে কি চালাতে পারে? আমাদের মনকে ধরেছে ভাই মায়ার টাইফয়েডের জ্বরে, সেই টাইফয়েড জ্বর যাতে সারে তাই ধর্মগুরুর প্রয়োজন, সেই গুরুর আদর্শ ধরে তোমরা পরিশুদ্ধ করো মন। হ্যাঁ, মন যে ইন্দ্রিয়ের উপর ক্রিয়া করে সেই ইন্দ্রিয় হয় ক্রিয়াশীল, আর এই মনকে চালাচ্ছে কে? সররিপু চালাচ্ছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। মনের উপর যখন খোঁচা মারছে কাম, মনের উপর খোঁচা মারছে কাম, আমার বাসনা পূর্ণ করো মনে খোঁচা মারে, মন তখন খোঁচা খেয়ে কি কর্মটি করে? ওই কামরিপু চরিতার্থের জন্য বিশেষ ইন্দ্রিয় আছে, সে ঘুমন্ত অবস্থায় থাকে, মনে হয় কিছুই জানে না, মন যখন ওর উপরে চাপ দেয় শান্ত পরিবেশ থেকে উগ্র ব্যাঘ্রের মতো স্বভাব পায়। সেই মনকে পরিশুদ্ধ করতে গুরুর প্রয়োজন, এই জন্য ধর্ম ছাড়া হবে না সাধন। তোমার অধর্মের দ্বারাই হবে, বলে অধর্মই শ্রেষ্ঠ। তাহলে চালককে ওখানে মন, এদিকে বাইরে সদ্গুরু। তোমার একটা পথ চাই, যে পথ দিয়ে তুমি ঈশ্বরের জগতে যাবা সে কোন পথ? সত্যের পথ, সরল পথ, যদি ধরে চলে গন্তব্যে সে পৌঁছাবেই বন্ধু বুঝাই বলে, সেই সত্য সরল ব্রহ্মচর্য এই ধর্মে শিক্ষা দেয়, আর মানুষ অকল্যাণ হয় অধর্মের দ্বারায়। তোমার কি অসত্য? তুমি নিজে বললে পরের সম্পদ চুরি করো, যত পারো কামরস আস্বাদন করো, এই হচ্ছে তোমার কথা। আর ধর্মের কথা কি? অসত্যকে বর্জন করে ধরো সত্যের পথ, এই হচ্ছে ধর্মের শ্রেষ্ঠ
হৃদয় অভিমত। সত্তা পরতর নহি, সত্যের উপরে আর কিছু নাই। সত্য মূলং পরম ব্রহ্ম, সত্যই পরম ব্রহ্মকে জানার মূল বস্তু। ঠাকুর ভবা পাগলা বলেছিলেন, দেখে সাধন জগতে যেতে হলে আগে সত্য চাই। এক মুখে এক কথা বলা ছাড়া আর উপায় নাই। চোখ তোমার দুটো আছে, ভালো করে দেখে নাও। কান আছে দুটো, ভালো করে শুনে নাও। কিন্তু মুখ তোমার একটা, যা বল বা ভালো করে বলো। খালি ধর্ম পথ ধরে মানুষ লক্ষ্যে পৌঁছাতে পারে, তাই না হলে মানুষ লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়। তুমি বললে রাজা দশরথ সত্য পালন করে, কার জন্য নাকি রাজা দশরথ অকালে এতে মরে। আবার সত্য রক্ষা করতে গিয়ে রামের বউ হারাই যায়। অদ্ভুত কথা শুনালে বন্ধু আসিয়া সভায়। আরে না না না, এই প্রত্যেকটা লীলা একটার সঙ্গে একটা সেন আছে। আগে যা হয়ে গেছে আর এখন যা হচ্ছে, প্রারব্ধ কিছু কর্ম আছে যার দ্বারা হয় বর্তমান, আবার বর্তমানের কর্মই ওই প্রারব্ধের দিকে টান। রামের সীতা হরণ হবে। সত্যযুগে অম্বরীশ নামে এক রাজা ছিল, তার ছিল একটি কন্যা রূপে গুণে মহিধন্যা। ওই বাড়িতে নারদ পর্বত যেত। একবার নারদ গিয়ে বললো, রাজা মশাই আপনার মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দিলে ভালো হয়। রাজা বলে, আমার মেয়ের বয়স কেবল 16, আর তোমার বয়স যে কত হলো তার কোনো ঠিক ঠিকানা নাই। নারদ বলে, প্রধভরে আমি পারি কইতে, ভস্ম করে দেব মেয়ে না দিলে বলে আছে কইতে। তাই দেখিয়ে রাজা তখন পড়লো সমস্যায়, রাজা তখন কথা শুনে থমকিয়া দাঁড়ায়। এমন সময় পর্বত এসে বলছে, রাজা মশাই মেয়েটা আমারে না দিলে আমারও বইতে আছে। রাজা বলল, তো বিপদের কথাই, আমার মেয়ে একটা বর দুইজন। বলে, আগামীকাল স্বয়ংবর সভা হবে, দুইজনই এখানে আসবে, আমার মেয়ের যাকে ভালো লাগবে তার বলে বরমাল্য করবে অর্পণ। দুইজন চলে গেল। নারদ গিয়ে নারায়ণের কাছে বলল, ঠাকুর কি আমার একটা বর চাই। কি বর? যেন শুধু আগামী দিনের জন্য পর্বতের মুখটা ভল্লুকের মতো হয়ে যায়। তথাস্ত, নারদ চলে গেল, পর্বত এলো নারায়ণের ধারে। পর্বত গিয়ে তখন একটা বর আকাঙ্ক্ষা করে, ঠাকুর আমি একটা বর চাই। কি বর? এই আগামী দিনের জন্য, অনলি ফর 24 ঘন্টা, 24 ঘন্টার জন্য শুধু। এই নারদের মুখটা যেন বানরের মতো হয়ে যায়। ভগবান দেখলো, ভক্ত যা চায় আমার তাই দিতে হয়, তাই হয়। পরের দিন দুইজন ভল্লুক আর বানরের মতো হয়ে ওই সবাই হাজির হয়েছে, করবে বিয়ে। ভগবান ভাবে, এইবার আমার মনে আসে ভাব, আমি গিয়ে ওদের বিবাহ নিজে দর্শন করিব। ভগবান মাঝখানে বসে আছে, নারদ পর্বত দুই দিকে চোখ বুঝে বসে আছে। ওরা আছে চোখ বুঝে, ওরা তো পায় নাই বুঝে। মেয়ে এসে সভা মাঝে, দুটোকে ভল্লুক আর বানর দেখতে পায়। জুড়াইতে মনের জ্বালা হাতে নিয়ে ফুলের মালা দিয়েছে তখন ওই মালা নারায়ণের গলায়। নারায়ণ বউ নিয়ে তখন বৈকুণ্ঠেতে গেল। ওরা দুইজন চোখ মেলে হতবাক হইল। বলে, সে মেয়ে গেল কোথায়? বলে, আমার জামাই মেয়ে নিয়ে চলে গেছে। কোথায়? বৈকুণ্ঠে, নারায়ণ। তখন নারদ পর্বত গিয়ে নারায়ণের কাছে বলেছিল, ঠাকুর আমরা যাকে করবো বিয়ে আর তুমি তাকে এসেছো নিয়ে, তুমি তাকে এসেছো নিয়ে। আচ্ছা তবে একটা কথা শুন, আজ আমাদের সামনের থেকে যেমন বউ নিয়ে গেলে মনে আছে ভাবো, আজ তোমাকে আমরা অভিসম্পদ দেব। এর পরবর্তী লীলায় যখন তুমি মরতে যাবে, মনে রেখো সেদিন তোমার বউ হারাইয়ে কাঁদতে হবে। সেই ভক্তের বাক্য রক্ষার জন্য স্বয়ং নারায়ণ ভরা এসে সেই লীলাসে করল সম্পাদন। তখন ভগবান আবার বলেছিল, শোনো নারদ পর্বত, আজ তোমাদের বাক্য রক্ষার তরে বউ হারাইয়ে যদি আমি ঘুরি বন বনান্তরে, তাহলে তোমরাও দুজন আমার কথা লবে,
ওই বউ হারাইয়ে গেলে তোমরা আমার কথা লবে, তোমরা ভল্লুকার বানর হয়ে সেই বউ তালাশ করে দেবে। সেই বাক্য রক্ষার জন্য এই লীলা হয়, ভক্তের বাধ্য ভবার অর্থ কহিলাম সবাই। ভগবান নিজে বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মনাম শিরম্মহাম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। ধর্ম রক্ষার তরে আসেন স্বয়ং ভগবান, এক এক করে ধরে ধরে আমি দিলাম সমাধান। শোনো, পরিষ্কার কথা হচ্ছে, অধর্ম যারা করে তাদের মনে থাকে ভয়, এই বুঝি আমার বাড়িতে সিবিআই হানা দেয়। আজ আজ পেপারে দেখবেন বড় বড় রাঘব পলের বাড়ি গতকাল সিবিআই তদন্ত হয়, রাঘব পল ধরা পড়ল মিথ্যা কথা নয়। তাহলে অধর্ম শ্রেষ্ঠ হলে বিচার বিভাগ কেন ধরে প্রশাসনে টেনে আনে? ধনঞ্জয় যে কুকর্ম করল তার হইল ফাঁসি, তাহলে অধর্ম যারা করে তাদের মুখে নাই কেন হাসি? তাহলে ধর্মপদ যদি কেউ করে অনুসরণ, সত্য আর শরণের জন্য তার শুদ্ধ থাকে মন। কুকর্ম করলে তার ভিতর একটা কাপ উঠবে, এই জন্য ঠাকুর ভবা পাগলা বলতেন, আরে বাবা তোরা বলছিস পাপ বলে কিছু নাই, পাপ না থাকলে কাপ ওঠে কেন? হ্যাঁ, এখনো তুমি বিনা টিকিটে ট্রেনে দেখো সইয়ে, লাল গাড়ি দিলে পরে কাপ উঠবে ভিতরে। তাহলে বিনা টিকিটে চলা হলো মানুষের পক্ষে পাপ, তাই কালো পোশাক দেখলে পরে তার ভিতরে জাগে কাপ। নিজের স্ত্রীকে বাদ দিয়ে যদি কেউ পরের স্ত্রীর কাছে যায়, অন্ধকারে যাবার সময় তার কম্প ওঠে গায়। এই যে অধর্ম করিলে পরে মনটি ছোট হয়, সব সাহস নষ্ট হয়, তাই ধর্মের হবে জয় চিরকালই, ধর্মের জয় আমি বলি সবার ঠাই। এইদিকে বিশ্ববাসীর লক্ষ্য রাখা চাই, ধর্ম আর অধর্মের পালা দিলাম উপহার, শ্রবণ করলেন আপনারা সবারও মাধার। আর তবে বেশি কথা বলবো না বলবো না, মুখোমুখি হব এবার আমরা দুই জনা, জোটের মিলন করবো সভ্য সবার ঠাই, আপনারা শুনলেন সেই জবর লড়াই, দেখি অধর্ম আসিয়া কোন কথা কয় আর কোন ভাবের ভাবধারা সে দেয় পরিচয়। আমার কথা এবার আমি গেলাম প্রকাশ করে, এবার শুনবো আমি অধর্মের তত্ত্ব আলোচনা ধরে, এবার আর বলবো না তাই ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কাব্য আলোচনা। এইবার দুইজন হব মুখোমুখি, মিলন গীতি শুনে সবাই হবেন সুখী। হবে আজ ধর্মাধর্মের জবর লড়াই কবি গানে, হবে আজ, হবে আজ ধর্মাধর্মের জবর লড়াই কবি গানে, হবে আজ। দেখো ধর্মে মানুষ সত্য জাগায়, অধর্মে অকল্যাণ আনে, হবে আজ ধর্মাধর্মের জবর লড়াই কবি গানে। যারা অধর্মকে করে আশ্রয় মনুষ্যত্ব বিসর্জন দেয়, ধ্বংসের দিকে চলছে সমাজ তাদের দ্বারায়। ধর্মে মানুষ দেবত্ব পায় সত্য সরল আচরণে, হবে আজ ধর্মাধর্মের জবর লড়াই কবি গানে। ধর্মকে করিলে গ্রহণ দুঃখে কষ্টে কাটে জীবন, অধর্ম দেয় এই জগতে অনায়াসে সুখের আসন। সংসারে সৎপথে এক পয়সা এলে, তারপর শান্তির আশায় সুরা গেলে কালো টাকায় দুঃখ আনে, হবে আজ ধর্মাধর্মের জবর লড়াই
সকল বারে। তবে দাউদ লাদেন এখনো কেন থাকে তারা অন্ধকারে? পশ্চিমবঙ্গে ব্রাহ্মণ সরকার 28 বছর রাজত্ব দান, ধর্মই আফিনের মন্ত্র একমাত্র যে করেছে সার, হলো পার্লামেন্টে বিজেপির হার ধর্মীয় সব স্লোগানে। বোকা তুমি বুঝেছ ভুল, মাছ দর্শনের জানো না মূল, সবার প্রাণে ফুটাতে চায় অনায়াসে আনন্দের ফুল, যারা ভণ্ডা বিদ্যে সদা মজবুল সেই ধর্মকে আফিন মানে। হবে কাল মার্ক্সের জীবনের দর্শন, অর্থনৈতিক সমবন্টন, আরে পুঁজিবাদের শোষণ মুক্ত হয়ে যাক দেশের জনগণ। কমল না জেলে কমলিশদের গোড়া সিনে, সিনারা সম্বন্ধ ধর্ম চেয়ে দেখো নিল মেনে, বিশ্বের 700 কোটি জনগণে 90 ভাগই ধর্ম মানে। যারা মুখে মুখে হয় মার্ক্সবাদী, থাকে ভিতরে অধর্মের ব্যাধি, তারা যেভাবে হোক আঁকড়ে রাখে জেনে রেখো দেশের গদি, তবে আজ আমাদের সময় সীমা তৈরি নাই। এই কথা মনে রাখবেন আপনারা সবাই, আমরা যদি সময় পাই পুনরায় এসে এই পালা শুনাইব আবার ভালোবেসে, যদি কারো মনের মধ্যে আকাঙ্ক্ষা রয় আবার পালা করবো, আবার আপত্তি কোথায়? এই পর্যন্ত আজকের পালা আমাদের সাঙ্গ হয়ে গেল। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।